ক্ষতি হচ্ছে সে কথাগুলিও আমাদের চিকিৎসকদের আগামীকাল 5ই ডিসেম্বর আদালত গিয়েছিল এবং কর্তৃপক্ষের কাছে আবেদন ব্যাহত হয় তার পরবর্তী সময়ে গণমাধ্যমের উপরে চারবারের সাবেক প্রধানমন্ত্রী দুই সম্পর্কে ওয়াকিফ হন এবং ওয়াকিফ হন তার এই গুরুতর অসুস্থতায় দেশবাসী শুধু উদ্বিগ্নই নয় বরং দেশনেত্রীর জামিনে বাধা দিয়ে ও চিকিৎসা না দিয়ে তাকে গুরুতর শারীরিক ক্ষতির দিকে ঠেলে দেওয়ার জন্য এটি যে সরকারের অশুভ পরিকল্পনেরই অংশ তা জনগণ বিশ্বাস করে। দেশনেত্রীকে নিয়ে সরকারের অশুভ ষড়যন্ত্রের আরেকটি জলজ্যান্ত প্রমাণ হলো গত 25 দিন ধরে তার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না।